এক মাস চিকিৎসাধীন থাকার পর রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউএনও ওয়াহিদা খানম। সেখান থেকে থেরাপির জন্য তাকে মিরপুরের সিআরপি হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর 12:30টার দিকে ওয়াহিদাকে নিউরো সায়েন্স হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। গত 2 সেপ্টেম্বর রাত 2:30টার দিকে তার সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। 3 সেপ্টেম্বর রাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে তার মাথার সফল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। ছাড়া হয়েছে এই হাসপাতাল থেকে, তবে তিনি এখন যে সবার সানুগ্রহে এবং সবার প্রচেষ্টায় এই ধরনের একটা অসম্ভব বলবো না, তবে খুব জটিল একটা অপারেশন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এক মাসের মধ্যেই রোগীটা আজকে হেঁটে চলে যেতে পারলো। এটা সত্য কথা বলতে নিউরো সার্জারিতে বিস্ময়কর না হলেও আমরা মনে করি যে ওর জন্য এটা অনেক বড় পাওয়া।